আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যেটা করতেছেন, 99 ডিজাইনে অ্যাকাউন্ট করার জন্য যেভাবে করতে হবে, এবং আমি নিজেও এর আগে অনেক প্রবলেম ফেস করছি, কারণ অনেক সময় অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড হয় ভালো ডিজাইন না করতে পারলে। চেষ্টা করবেন একটা ভালো মাপে ডিজাইন করে তারপর আপনারা এখানে এই সাইডে আসবেন, কারণ সব ডিজাইন কিন্তু এখানে সাপোর্ট করবে না, এবং সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে বেশি। তো চলেন অ্যাকাউন্টটা কিভাবে করবেন সেটা দেখাই আগে। তো এখানে আসেন, অ্যাকাউন্ট সাইন আপ অপশন চলে আসবে, এখানে সাইন আপ অপশনে চলে আসবেন, 99 ডিজাইন লিখে সার্চ দিলে এখানে দেখেন মেল আইডি। আমি আমার একটা মেল আইডি দিচ্ছি, আমি একটা মেল আইডি দিলাম gmail.com, পাসওয়ার্ড স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, আই এম এ ডিজাইনার, আপনার ওখানে নাম বলছে যে কি নাম আপনি। একটা নাম দিলাম এখানে যে ইন্টেরিয়র ডিজাইনার আজাদ, বা ডিজাইনার আজাদ বাংলা, আমি এটা একটু বড় করে দিলাম, দেখে নাম নেয় কিনা। আই এম এ ডিজাইনার, এখানে যা আছে সবকিছু ওকে করে দিব অ্যান্ড সাবমিট। তো দেখেন এখানে কয়েকটি স্টেপ ফলো করতে হবে, যে স্টেপ গুলো এখানে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন, প্রায় পাঁচটা, 1 2 3 4 5টা স্টেপ আছে। তো পাঁচটি স্টেপই আপনাকে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে, দেন তাছাড়া এখানে কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা কাজ করবে না, এবং চাইলে কোনো কাজ আপনি করতে পারবেন না। চলেন প্রথম স্টেপ ওয়ানে আসি, এখানে লার্ন অনেক কিছু ডিটেলস বলছে, ডিসক্রিপশন কোড সব ডিটেলস গুলো একটু যদি সময় পড়বেন, এখানে অনেক কিছু আছে দেখেন, এখানে সাবমিট বলছে সব কিছু ডিটেলস দেওয়ার পর। তো আমি এখন যেটা করব, তো ধরো এখানে আসার পর দেখেন সাবমিট অপশন আছে, এখানে আমরা নিচে পায়ে পেয়ে যাব সাবমিট অপশন। সাবমিট অপশনে চাপ দিলে এখানে যেমন বলছে ক্রিয়েট অরেন ডিজাইনার, তো আমি এখানে যেহেতু আমি ডিজাইনার, তো আমি এখানে ডিজাইনার চাপ দিব, এই ফর্মটা আসবে, সমস্যা নেই, ফর্ম আমার যা আছে এটা আমি নাও অ্যাড করি, সমস্যা নেই। এখন বাকিটা এখানে রাখার পর আমি আবার ডিজাইনে চলে যাব, একটু সময় নিয়ে নিচ্ছে, আমি একটু ডিজাইনের দেখব, দেখার পর দেখেন আমার এই ধরনের একটা পেজ চলে আসবে। তো আমি এখানে আসার পর আমার অ্যাকাউন্টে গ্রেট স্টার্ট এখানে চলে আসব। তো দেখেন আমার প্রথম স্টেপটা অলমোস্ট কমপ্লিট, আমি জাস্ট ওখানে আই এম এ ডিজাইনার দেওয়ার পর লার্ন ইউর বেসিক এর ভিউ সবকিছু ডিটেলস, এখানে ফার্স্ট স্টেপ শেষ। এখন দেখেন কমপ্লিটেড প্রোফাইল সেকেন্ড স্টেপ, সো সেকেন্ড স্টেপে আমি এখানে স্টার্ট বাটনে ক্রিয়েট করব। তো দেখেন এখানে এডিট ইওর প্রোফাইল, এখন আমার এডিটের নাম সব কিছু বলছে, আমি এডিট ইওর এখানে চাপ দিব। তো দেখেন এখানে আমার ছবি দিতে বলছে, সো আমি আমার একটা ছবি এখন আমি অ্যাড করব, আমার একটা ছবি আমি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি, এই ছবিটা আমি অ্যাড করে দিলাম এখানে, এটা আমি সেভ দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমার এখন এডিট অ্যাবাউট, আমার অ্যাবাউটের এই ডিটেলসটা আমার এখন পূরণ করতে হবে। অ্যাবাউট আসার পর দেখেন এখানে আমার নাম, এখানে বায়োগ্রাফি অবশ্যই সহজ আকারে কিছু বায়োগ্রাফি দেওয়ার চেষ্টা করবেন, খুব ডিটেলস দেওয়ার দরকার আমি দেখাই দিচ্ছি আপনাকে, তাও আমার আপনি আপনার মতো করে, এখানে অলরেডি 20% হয়ে গেছে, দেখেন এখানে আমি দিলাম আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি এই নামটা আমি দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে ওখানে শো করছে, আমি ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, দেখেন আমার প্রোফাইল ইউআরএল চলে আসছে এখানে। তো দেখেন এখানে কান্ট্রি, ইউর কান্ট্রি ইন মাই প্রোফাইল, আমার কান্ট্রি শো করবে যদি আমি কান্ট্রি দিয়ে রাখি। তারপর হলো আই এম অ্যাভেলেবল টু নিউ প্রজেক্ট ওর কান্ট্রি ইন ইনভাইটেশন, তাহলে আমরা কান্ট্রি ইনভাইটেশন করতে পারি, আপনি রাখতে পারেন নাও রাখতে পারেন, আমি আপাতত রাখলাম না, আপনি চাইলে নাও রাখতে পারেন। এখন দেখেন আমি এখানে নামটা একটু স্পেস ছিল, স্পেস কমাই দিয়ে আমি এখানে সেভ দিচ্ছি, দেখেন অলরেডি আমার এটা ইউর ইনফরমেশন হ্যাজ বিন সেভ, এটা আমার সেভ হয়ে গেছে ইনফরমেশন। তো এখন আমি যেটা করব, আমার ইমেজ ছবি সবকিছু দেওয়া শেষ, এখন আমি আমার আবার গেটিং স্টার্টে চলে আসবো। দেখেন স্টেপ আমার দুইটা শেষ কমপ্লিট, এখন আমি স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে আবার স্টেপ থ্রিতে চলে আসবো। তো স্টেপ থ্রিতে আসার পর দেখেন এখানে ফুল নেম, এখানে আপনার ফুল নেম দিতে বলতেছে, আচ্ছা আমি আমার ফুল নেমটা এখানে অ্যাড করলাম, আমি এটা দিয়ে দিলাম, আপনি দেশ বাংলাদেশ, আমাদের যে বাংলাদেশ ফোন নাম্বার কান্ট্রি আমি বাংলাদেশ দিব, বাংলাদেশ ফোন নাম্বার আমি এটাই দিলাম, সমস্যা নেই। অ্যাড্রেস, অ্যাড্রেসটা আপনি আপনার যে অ্যাড্রেস সেটা দিয়ে দিবেন, কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস রাজশাহী, অ্যাড্রেস রাজশাহী, সেম আমি এখানেও রাজশাহী দিয়ে দিব, সিটি টাউন সেটাও রাজশাহী,
যে স্টেট পোস্টাল কোড যেটা আপনি দিতে হবে স্টেট স্টেট কোড যদি আপনি না থাকেন আমার স্টেট রাজশাহী স্টেট 3 আমি জাস্ট এখানে ই দিয়ে দিলাম এখানে টাইম জোন ঢাকা সবকিছু এখানে দেখে এখানে যা আছে সব ঠিক আছে এখন আমি এটাকে সেভ দিয়ে দিলাম তো এটা সেভ হয়ে গেল তাহলে আমি এখন ল্যাঙ্গুয়েজ এই ইমেল 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 চাইলে আমি এখানে ইমেল যেটা আছে এটা চেঞ্জ করতে পারি বা যদি মনে করেন এটা রাখতে পারেন এখন রেখে দিতে পারেন আর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ চলে আসবো ল্যাঙ্গুয়েজ আসার পর ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব সেভ দিব দেখেন এটা দেওয়ার পর 60% অলরেডি কমপ্লিট হয়ে গেল আমার তো আমি এখানে চলে আসবো আসার পর আমি এখন আবার সেম জেনারেটরে চলে আসবো দেখেন আমার স্টেপ 3 তিনটা কমপ্লিট এখন স্টেপ 4 স্টেপ 4 এ চলে আসবো তো এখানে আসার পর ফোর নম্বর স্টেপ এখানে এক্সটার্নাল ওয়েবসাইট আমি এক্সটার্নাল ওয়েবসাইট এখানে চাপ দিব দেখেন এখানে বলছে ইয়ার প্রোফাইল লিঙ্ক ইন ড্রিবল অ্যান্ড বিহান্স আপনি চাইলে ড্রিবল এবং বিহান্সের অ্যাকাউন্ট দিতে পারেন যেহেতু আমি এখানে আমার ড্রিবলের অ্যাকাউন্ট নিয়ে রাখছি জাস্ট আমি ড্রিবলের অ্যাকাউন্টটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আমি এটা আবার রিলোড দিচ্ছি এখানে আমি ড্রিবলের অ্যাকাউন্টটা এভাবে দিয়ে দিতে পারি তো এখানে আরেকটা কাজ করা যায় যেটা হলো এখানে আমার ড্রিবলের অ্যাকাউন্ট দিলাম এটা আমার টুইটার টুইটারের অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্টে দিয়ে আমি এটাও টুইটার অ্যাকাউন্টটা নিচে দিয়ে দিলাম তো এখানে দুইটা দিতে বলছে আমি এটা আপাতত দুইটা দিলেই হবে কোনো সমস্যা নাই দেওয়ার পর আমি সেভ দিব তো দেখেন এই দুইটাতে সাকসেসফুল দুইটা নিয়ে নিছে এখন দেখেন এক্সপিরিয়েন্স আপনি এক্সপিরিয়েন্সে চাপ দিব এখানে দেখেন সিলেকশন এক্সপিরিয়েন্স তো আমি এক্সপিরিয়েন্সে এখানে দেখেন বলছে বিগিনার মাই ওয়েবসাইট কিলা টু ইয়ার আপনি টু ইয়ার আপনি এভরি ফাইভ ইয়ার পাঁচ বছর এক্সপিরিয়েন্স হন সেক্ষেত্রে ভালো সেক্ষেত্রে আপনার ডিজাইন কোয়ালিটি অনেক বেটার হতে হবে যেহেতু আমরা নতুন একদম ডিজাইন করতে যাচ্ছি আমার মনে হয় তাদের জন্য সবচেয়ে ভালো হবে বিগিনার আমরা যারা বিগিনার দু বছরের এক্সপিরিয়েন্স তারা এটাই দিব এবং এখন এখানে বলছে আপনার অ্যাড ইউর স্কিল স্কিল থাকলে আপনার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো আপনি এখানে দিতে পারেন যেমন হচ্ছে হ্যাঁ দেখেন আমি জাস্ট বিগিনার এটা অ্যাড করে দিলাম দেওয়ার পর এখানে চাইলে আপনি এটাও দিতে পারেন যে সেভ সেভ করতে পারেন তো আমি চাচ্ছি এটা আপাতত এটাই দিলাম যে আমি জাস্ট এখানে সেভ দেওয়ার পর আমার এখানে 80% অলরেডি হয়ে গেছে আমি স্কিলটা আমি পরে দিলে অ্যাড করতে পারবো সমস্যা নাই তো আমি দেখেন এখানে আসার পর আমি এটা সেমভাবে আবারও গ্রেড স্টার্টে চলে আসব তো দেখব আমার স্টেপ 4 অলরেডি কমপ্লিট এখন স্টেপ 5 স্টেপ 5 এ চলে আসব ম্যানেজার স্টেপল এখানে অনেকেরই প্রবলেম হচ্ছে যারা বলতেছে এখানে ডিজাইন আপলোড হয় না এবং সেক্ষেত্রে ডিজাইন কোয়ালিটি ভালো হয় না সেক্ষেত্রে আপনারা যদি চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় আমি কিছু জিনিস দেখাই দিই আপনাদেরকে যে এখানে দেখেন অলরেডি আমি একটা ডিজাইন করছি এখানে দেখেন এটা আমার ডিজাইন করা তো এই ডিজাইনটা এটা আমরা যেটা নিব কন্ট্রোল সি এটা আমরা এই ফটোশপে আসব ফটোশপে এসে নিউ পেজ নিব নিউ পেজ নিয়ে ফটোশপে সেটাকে পিএনজি করে নেবেন এটা আমার যেমন করা আছে দেখেন 2000x2000 আমি একটু দেখাই কার্সরটা এই দেখেন আমার আছে 4000x4000 এখানে আপনি চাইলে এটাকে 2000x2000 করে নিতে পারেন চার হাজার দিতে পারেন কোনো সমস্যা নেই আমি 2000 এখানে সিলেকশন করে নিব 2000x2000 এটা দিলেও সমস্যা নাই আদার যে কোনো ছবির মতো 4000 দিতে পারি তো আমি এটা ফেলে দিলাম শুধু আমি ইমেজটা দিব এটাকে আমি আমার মোটামুটি একটা অপশনে এটাকে সেভ করলাম এটাকে করার পর আমার ওয়েবে চলে আসবো ওয়েবে আসার পর এখানে চলে আসবো এখানে জেপিজি করা আছে এখানে জেপিজি না আমরা এটাকে পিএনজি ফাইলে সেটাকে সেভ করব পিএনজি ফাইল ট্রান্সপারেশন সব কিছু থাক সমস্যা নাই এখানে সেভ সেভ করে দিব এখানে আমার ফাইলটা আমি ডেস্কটপে মাই কম্পিউটার বা ডেস্কটপ যেটাই হোক আপনি জিম লোগো থাকতে পারে সমস্যা নাই এটা আমি সেভ দিলাম তো এখন আমি এখানে চলে আসবো অ্যাড স্যাম্পলে চলে আসবো আসার পর এখানে ফাইলটা আমি চুজ করব আপলোড ফাইল তো এখানে ব্রাউজ অপশন আছে ব্রাউজ আসার পর আমি এখানে আমার যেখানে ফাইলটা ছিল সেখানে চলে আসবো আর ডেস্কটপ ডেস্কটপে এই যে ফাইলটা লিখছি জিম লোগো তো এখানে যে লিখছি এটাই জাস্ট আমি কপি করে নিলাম তো দেখেন এখানে ছবিটা নিয়ে নিছি আমি নেওয়ার পর এখানে আমি কি রিলেটেড জিম রিলেটেড জিম লোগো তো আপনি যদি মনে করেন এটাকে কিছু ডিসক্রিপশনটা সবসময় একটু ভালো ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন জিম লোগো আমি এটাকে একটু জিম লোগো প্লাস এখানে যদি মনে করেন আরেকটু ডিটেলস লিখবেন সেটাও করতে পারেন দেখেন এখানে আমি লিখে দিয়েছি জিম লোগো জাস্ট আমি সেম জিনিসটা এখানে হয়তো লিখে দিতে পারি কোনো সমস্যা নেই আমি জিম লোগো এটা আমি দিলাম এখানে আর
এখানে আমি দিলাম 100% কোয়ালিটি স্যাটিসফ্যাকশন মাইন মাই ওয়ার্ক গ্যারান্টেড তো আমি এভাবে দিতে পারি কিছু দিয়ে দিলাম কারণ এটা যত আপনি সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবেন তত ক্লায়েন্টের মানে ওরা দেখবে এবং জিনিসটা বলবে যে না সুন্দর হয়েছে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তো এরকম এখানে দেখেন 6 থেকে 12টা দিতে বলছে তো মিনিমাম আমি এখানে আপনি আশা করব আপনার 11টা বা 10টা মিনিমাম দিবেন আপনারা এভাবে ইমেজ পিএনজি ইমেজ আকারে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ওরা দেখবে দেখার পর যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবে এবং চাইলে সেক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা এভাবে আপনারা 10 থেকে 12টা ইমেজ দিয়ে দিবেন আর আরো ইমেজ আমি আজকে দিচ্ছি না তাহলে আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন দিয়ে কাজগুলো করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো অ্যাকাউন্টটা হয়ে যাবে আর ভালো থাকেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখাবো নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম